দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস জাস্ট। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনি স্যামসাং ফোন বা যে কোনো ফোন হোক, আপনারা কিভাবে পাসওয়ার্ড, পিন লক, প্যাটার্ন লক এগুলো আপনারা রিসেট করবেন বা ভুলে গিয়েছেন। তো খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন আমাদের, আমি আপনাদেরকে ফুল দেখাবো। তো সর্বপ্রথম আমাদের যে ফোনটি রয়েছে, এই ফোনটি আমরা এখান থেকে বন্ধ করে নেব, বা আপনাদের যে ফোনটি রয়েছে ফোনটি বন্ধ করে নেবেন। নেওয়ার পর আপনারা স্বাভাবিকভাবে দেখতে পারবেন দুইটি বাটন রয়েছে, উপরে প্লাস এবং মাইনাস যে বাটনটি রয়েছে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। এখানে উপরে দেখতেই পাচ্ছেন যে প্লাস বাটন এবং মাইনাস বাটন রয়েছে। সেই বাটনটির এখানে আমরা প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখব। দেখুন, একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখার পর আমাদের যখন লোগোটি চলে আসবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং পাওয়ার বাটনটি ছেড়ে দিলাম এবং আমাদের যে ফ্যাক্টরি রিসেট যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে। আমার এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং A05। সো আমরা এখান থেকে মাইনাস বাটনটির নিচে চলে আসবো। আসার পর আমাদের দুইটি কাজ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা কি করব, আমাদের মেন যে অপশনটি রয়েছে এখানে চলে আসবে। আসার পর আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এখানে যে মাইনাস বাটনটি দিয়ে এখানে ফ্যাক্টরি রিসেট যে অপশনটি রয়েছে সেটিতে আমরা আবারও পাওয়ার বাটনে চাপ দিয়ে দেবো। সো পাওয়ার বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমরা আপনাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটি কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং আপনার পিন লক, প্যাটার্ন লক সবগুলো কিন্তু চলে যাবে। তো আমরা আবারও পাওয়ার বাটনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনটি কিন্তু রিবুট হয়ে যাবে। সো রিবুট হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোনটি রিবুট হয়ে গিয়েছে। এখন চালু হতে একটু সময় লাগবে। চালু হওয়ার পর ম্যানুয়ালিভাবে আপনাদের যে সেটিংসগুলো রয়েছে এগুলো করে নেবেন। দেখবেন যে সেটটি নতুনের মতো হয়ে গেছে, যে কোনো পিন লক, প্যাটার্ন লক, যে কোনো লকই থাকুক না কেন সবগুলো এখান থেকে রিসেট হয়ে যাবে। সো স্যামসাং হোক আর যে কোনো মডেলের হোক, এখানে গাইজ প্লাস এবং পাওয়ার বাটন রয়েছে এবং ভিভো যেগুলো রয়েছে সেগুলো জাস্ট আপনি এই রকম অপশনেই আসবে। পাওয়ার বাটন এবং মাইনাস বাটন, প্লাস বাটন দিয়ে যখন চাপ দেবেন তখন আপনি দেখবেন যে ক্লিন যে অপশনটি রয়েছে ক্লিনে ক্লিক করে দেবেন এবং সেখানেও কিন্তু একই অপশন থাকবে। ফ্যাক্টরি রিসেট এটা নাও থাকতে পারে, তো আপনার কোনো ফরম্যাট ডাটা রিসেট এটি থাকতে পারে, সেখানে ক্লিক করে দিলে কিন্তু এটি রিসেট হয়ে যাবে। যে কোনো ফোন লক, প্যাটার্ন লক হোক, পাসওয়ার্ড লক হোক, বা ফিঙ্গার লক হোক, বা ফেজ লক হোক, যে কোনো লকই হোক সেটি কিন্তু আপনারা সেম আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারা রিসেট করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি এর থেকে আপনারা শিখতে পারবেন যে কীভাবে একটি ফোনের রিসেট করে নিতে হয়। সো বিশেষ দ্রষ্টব্য অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টার্ট বাটন চলে এসেছে, এখান থেকে জাস্ট স্টার্ট ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।